ফোকাস, আজকে ভিডিওটা কিন্তু শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। আবার এখন আমাকে স্নান করতে যেতে হবে, স্নান করে আবার একটা জায়গায় যেতে হবে। তো চলো তাড়াতাড়ি স্নানটা করে আসি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আরে ভাই, আগে ইন্ট্রোটা তো দিইনি। হ্যাঁ গাইস, তো কি সব ভালো? তো আর ভালো থাকবে না মানে তোমরা তো এসবির পরিবার। ইন্ট্রো স্টার্ট মারি, তারপর বলছি কোথায় যাচ্ছি। রুকো যারা, সবর করো। ফাইনালি স্নান করে পুরো রেডি হয়ে গেছি, এবারে বলছি কোথায় যাচ্ছি। দেখতে পাচ্ছ ভেনে মানে কাঠ আছে, সেই কাঠগুলো আজকে কাটতে যাচ্ছি। আগেরবারে গিয়ে তো তাল গাছ কাটিয়ে নিয়েছিলাম, এবার সব যাচ্ছি কিন্তু আকাশবাণী গাছ যাচ্ছে, এগুলোকে কাটিয়ে নিয়ে আসতে হবে। কারণ বারান্দাটা এখন কমপ্লিট করতে পারিনি, বারান্দাটা কমপ্লিট করতে হবে, সেই কারণে এখন গাছ কাটতে যাচ্ছি। ভাই হ্যান্ডেল মেরে হাত ব্যথা, হ্যান্ডেল মেরে মানে হ্যান্ডেলটা মেরে হাত ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, উল্টে যাবে কিন্তু উল্টে যাবে। এইখানে সে মাঝখানে সে বসে মাঝখানে। আগের বারে যখন আমরা কাজ কাটতে গেছিলাম তখন কিন্তু একটা পুরো ড্যাং গেছিলাম প্রায় 8-9 জনের, কিন্তু এবারে আমরা খুব কম লোক যাচ্ছি, মাত্র 5 জন। এখানে আমি আছি, রবিদা আছে, বুবাই আছে, পলাশ আছে, এদিকে পুলিশ কাকু আছে। আবার তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেই জায়গায়, দেখতে পাচ্ছ। তো মিস্ত্রি করা শুরু করে দিয়েছে, মেশিনের হয়তো এখানে নেই, খেতে গেছে যত সময় মনে হচ্ছে, কারণ এখানে পুরোটা ফাঁকা। বাইক রাখা আছে কিন্তু বাইকটা কার সেটা বলতে পারছি না। কিন্তু ওখানে ও কাজ করছে, লোকের কাঠ এখানে কাটানো আছে, সে ভেঙে দিচ্ছে, দেবী দেবী মারবে কিন্তু লোক। আর এই একটা ও কাজ করছে এখানে, জায়গাটা সেটা পাক দেওয়া শুরু করে দিয়েছে, এসে গামছা নিয়ে ভাই শুয়ে পড়ে জায়গাটা, এসে রোদ পাচ্ছে। আর এক্ষুনি সবাই স্নান করে আসা হয়েছে, তো আর একজন এদিকে ঘুরে বেড়াচ্ছে পুকুরে মাছ চুরি করবে নাকি, সেই চিন্তা ভাবনা করছে বোধ হয়। সে লোককে এক্ষুনি ফোন করা হয়েছিল, বলছে আমি ভাই যাচ্ছি যাচ্ছি, একটু ওয়েট করে আমরা যাচ্ছি। তো সে লোক আসবে, আমরা একটু ওয়েট করতে হবে। ভেন মানে ভেনের থেকে এখনও আমরা গাছ লাভাইনি, ওইভাবে আছে। ও আসলে একেবারে নামিয়ে এই মেশিনে কাটাবে, ঠিক আছে? এই মেশিনটাই কাটানো হবে, কারণ এগুলো সরু গাছ, সেই কারণে এই মেশিনটাই কাটানো হবে। বেশি মেশিন তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ ভাই আগে একটা এখানে এসে ভিডিও বানিয়েছিলাম, তোমরা সব দেখে নিয়েছো। একটা থাম্বনেল বানিয়েছিলাম যে নতুন কাজ শুরু করলাম, ঠিক আছে? এই জায়গাটায় সেভাবে ছবি তুলেছিলাম, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে। আর এরা দুজন মিলে চেষ্টা করছে কাঠটাকে তোলার, ঠিক আছে? নাড়িয়ে দেখা দেখি, একটু নাড়া দেখি কিরম পারে দুজন মিলে। বাচ্চাদের মতো এইসব ছেলে পুরুষদের না ভগবান একটা করে হাড় বেশি দিয়েছে, সেই কারণে এখানে সব অকাজ করে বেড়াচ্ছে সব। আমি আছি সেই দলে। সো গাইস, ওদিকে কিন্তু কাট কাটা শুরু হয়ে গেছে, আর আমি এদিকে রিল বানাচ্ছিলাম। তো যারা যারা ফেসবুকে আমাকে এখনো ফলো করেনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্লিজ গিয়ে সবাই ফলো করো খুব তাড়াতাড়ি। 10,000 ফলোয়ার আমাদের কমপ্লিট করতে হবে, অলরেডি 6,000 প্লাস হয়ে গেছে ফলোয়ার। প্লিজ সবাই ফলো করে দিও ফেসবুকটাকে, ঠিক আছে? 10,000 ফলোয়ার খুব তাড়াতাড়ি করতে হবে। আর রিল বানাচ্ছিলাম এখানে, একটা রিলটা তোমরা দেখতে পাবে। ওকে, তো ওদিকে তো কাট কাটাচ্ছে সবাই, দেখতে পাচ্ছ? ওদিকে কিন্তু শুরু হয়ে গেছে কাট কাটা, আমি এদিকে রিল বানাচ্ছি আর ফাঁকি মারছি ভাই। তোরা দু একখানে রিল বানাবো, এখানে রিল বানিয়ে তারপরে দেখি ওদিকে কদ্দুর কী হচ্ছে। তাহলে সারাক্ষণ এদিকে থাকলে ওরা আবার গালাগালি করবে, ঠিক আছে? বকাবকি করবে। তবে দেখতে পাচ্ছ এখানে যে কাটিয়ে কাটিয়ে রাখা হচ্ছে, একটা আস্ত গাছ ফালি করা হচ্ছে। অনেক রিক্স নিয়ে ভাই কাজগুলো করতে হয়, অনেক রিক্স নিয়ে, দেখতে পাচ্ছ? অনেক রিক্স নিয়ে কিন্তু কাজ করতে হয়। পুলিশ কাকু ঠিক আছে তো?
সো গাইস ফাইনালি আমাদের কিন্তু কাটকাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে হচ্ছে ভ্যানে লোড করা হয়ে গেছে, এখন বাধা চলছে আর আমার ফোনেও এদিকে বেশি চার্জ নেই, তো চলো একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস অবস্থা দেখতে পাচ্ছ, ঠান্ডায় আর পারা যাচ্ছে না, সেই কারণে এখন পুরো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে নিয়েছি ভাই, ভিতরে সোয়েটার পরে নিয়েছি। এখন ভাবছিলাম না আমি গেছিলাম, ঠিক আছে, মানে হাফ রাস্তা গিয়ে ঘুরে চলে এসেছি, এই ঠান্ডায় যেতে পারছি না, তো ক্লাবে যাচ্ছিলাম কাজ করার জন্য। সবাই বলছিল কি যে রাত্রে কাজটা সেরে ফেলবে আজকে, মানে বাইরে যে বেড়ার যে কাজগুলো আছে বেড়াগুলো কমপ্লিট করে ফেলবে, সেই কারণে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাই হাফ রাস্তায় ঘুরে চলে এসেছি ঠান্ডায়, আমি আর এখন আর হবে না, ঠিক আছে, এখন ফোন করে বলে দিয়েছি করবি, কর তোরা তোরা কর, আমি ভাই যেতে পারবো না এখন। এখন বাড়িতে চলে এসেছি, ফোনটা চার্জ ভালো ছিল, চার্জ ছিল না, সেই কারণে আর তোমরা ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ। তো আসার সময় আমরা আবার ঠাকুর মানে আমাদের সরস্বতী প্রতিমা বায়না করে এসেছি, সেটা তোমাদের ক্লিপটা দেখাতে পারিনি, কারণ ভাই চার্জ ছিল না ফোনে। আর যেদিন প্রতিমা আনতে যাবো, ঠিক আছে, সেদিন তো অবশ্যই ব্লগ হবে, অসুবিধা নেই। তো চলো দেখা হচ্ছে আর নতুন ভিডিও নিয়ে, এই ছোট্ট ভিডিওটা মিনি ব্লগ মানে উঠিয়ে নাও প্লিজ, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, লাভ ইউ গাইস, আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ, সাবস্ক্রাইব।